ইমানদার কি হতে পারে না? একটু জোরে বলেন না। নবীজি বলে ইমানদার কাপুরুষ হতে পারে, ইমানদার কৃপণ হতে পারে, ইমানদার মৃত্যুক হতে পারে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুখারি শরীফের একটা লম্বা হাদিস, আমি লম্বা হাদিসের দিকে যাব না, আমার মহল্লেস্তে সাহায্য যেটা আমি সেটাই বলবো। যে কিতাব রুইয়াতের মধ্যে মিশকাতের মধ্যে আছে, আমার নবীজি বলেন আমি ঘুমাচ্ছি, হঠাৎ দেখলাম দুজন আগত মানুষ এসে আমাকে দুই বাহু ধরে আলগিয়ে নিয়ে গেল, উঠিয়ে নিয়ে গেল আমাকে, নিতে নিতে এমন এক জায়গায় চলে গেল, দেখলাম এক বন্দা বসে আছে, এক বন্দা আর পিছন থেকে আরেক বন্দা লম্বা একটা করাত নিয়েছে, বন্দা এটার মাথা কাটা শুরু করে দিল। চুরা বলুন নাউজুবিল্লাহ। করাত দিয়ে আড়া দিয়ে কি কাটে? এমনি তো গাছ কাটে না, এখন কাটে কি? আমার নবীজি দেখতেছেন বন্দে এটা চিৎকার করে, চিৎকার করে করে কান্দে, তার প্রতি কোনো মায়া নাই, দয়া নাই। ওই বন্দার মাথা আড়া দিয়ে কাটতে কাটতে দুই পাট করে ফেলে, আড়া যখন নিয়ে ফেলে তখন আবার জোড়া লাগে, আবার প্রথম থেকে মাথাটা আড়া দিয়ে কাটা শুরু হলো। একবার কাটে আবার জোড়া লাগে, একবার কাটে আবার জোড়া লাগে, এভাবে ওই বন্দার আজাব চলছিল। চলে বলুন নাউজুবিল্লাহ। আপনাদের মনোযোগ দেখতে পাচ্ছি না, মনোযোগ আছে? কি কাটে আড়া দিয়ে? একবার না বারবার? একটু কল্পনা করেন তো, মাথাটা যদি আড়া দিয়ে কাটে কেমন লাগবে? এমনি ক্রিজ দিয়ে, হ্যাঁ একটা দিলে তো গেছে গা, কিন্তু আর আজকে একটা দিয়ে যাবে? এটা কি কষ্ট কম না? বেশ, একবার কাটে একবার জোড়া লাগে, একবার কাটে আবার জোড়া লাগে, এভাবে চলছিল। নবীজি জিজ্ঞেস করলেন এই বন্দাকে এভাবে আজাব কেন দেই? ওই দুইজনের মধ্যে একজন বলে ইয়া রাসূলুল্লাহ আমার নাম জিবরাইল, এনার নাম মিকাইল, আজকে আল্লাহ আমাকে আপনাকে ভ্রমণ করাবার জন্য বলেছেন, আমরা আপনাকে ভ্রমণে নিয়ে আসছি জমিনের উপরে নয়, আজকে আপনাকে ভ্রমণ করেছি জমিনের ভিতরে। জোরে বলুন কোথায়? আমরা তো ভ্রমণ করি জমিনের উপরে, কিন্তু আমার নবীকে জমিনের ভিতরে ভ্রমণ করালেন আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই বন্দার মাথা কাটা হচ্ছে যেদিন তাকে কবরে রাখা হয়েছিল সেদিন থেকে, কতদিন কাটবে? যতদিন কেয়ামত হবে না, এটা কবর রাজা। হে জিবরাইল এটা কেন হয়? জিবরিল বলল ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের নারী এবং পুরুষ যারা কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যা বলা যাদের অভ্যাস, ওই রকম মিথ্যুক বান্দা কবরে আসলে কায়ামত পর্যন্ত তাদের এ শাস্তি চলবে। উচ্চ আওয়াজে বলুন মাশাআল্লাহ। হুস্ত আছে দেখি হুজুর, নাউজুবিল্লাহ মানে আমরা পানা চাই, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, এই আজাব আমরা চাই না। কথা বলুন ঠিক কি? নারী বলেন পুরুষ বলেন কথাই কথাই মিথ্যা যারা বলে, কায়ামত পর্যন্ত কবরে গেলে আজাব চলবে কি? এটা সাধারণ কিতাবের নাম, ইমাম বুখারী নোট করেছেন বুখারী শরীফে, সেখান থেকে মুসলিম আপনার মিশকাত শরীফে আসছে কিতাব রুইয়াতের মধ্যে। কি বুঝছেন? এটা এত সহজ না, মাথা কাটতে কাটতে কেয়ামত বানাবে? একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। অনেকে তো আরাম মিথ্যা বলে বলে কসম করে বলে ফেলে, বলে না? দেখেন একটা রাওয়ায়াত শোনাই,
আমার নবীজি বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানসুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। নবীজি বললেন এ আমার উম্মত, এমন তিন প্রকার মানুষ কিয়ামতের ময়দানে উঠলে, এরা পুরুষ হোক বা নারী হোক, আমার আল্লাহ তাদেরকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এদের সাথে কোনো কথা বলবেন না, এদেরকে পবিত্র করবেন না, বরঞ্চ এদের জন্য মারাত্মক আযাব নির্ধারণ করে রেখেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। কয় প্রকার? পুরুষ ও নারী ও। হযরত আবু যর গফারি এ হাদিস বর্ণনাকারী, উনি বলেন কদ খাবু ওয়া খাসরু মান হুম ইয়া রাসূলুল্লাহ। হুজুর, তিন প্রকার মানুষ কারা আমাদেরকে একটু শুনান। আমার নবী বলেন ওই তিন প্রকার মানুষের মধ্যে প্রথম প্রকার হলো আল মুসবিল। মুসবিল মানি মান জাররা আযারাহু খুয়াইলা, এমন পুরুষ যারা পায়ের গিরার নিচে কাপড় পরিধান করে। জোরে বলুন, এমন পুরুষ যারা পায়ের গিরার নিচে লুঙ্গি পরে, প্যান্ট পরে, পায়জামা পরে, কাপড় পরে, এখন পরে না, কিসের নিচে? গিরার নিচে না, জুতার নিচে ঢুকাই দেয়। কথা বলুন ঠিক কি না? আর মহিলারা ও পরে, তাও ঢোলা ঢোলা, বাতাস আসলে আরো পরে। এটা কি অবাস্তব না বাস্তব? মহিলারা দরকার ছিল পা সহ ডেকে রাখা, সেই জায়গায় নারীরা গিরার উপরে পড়ে পড়ে আরো ঢোলা ঢোলা পড়ে, হাঁটার সময় বাতাস আসলে আরো উপরে উঠে যায়। এগুলা তাদেরকে, তাদের কাছে বেশি মজা লাগে, কিন্তু খবরে গেলে না বুঝবে মজা কাকে বলে। সেদিন আফসোস করলে কোনো লাভ হবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা যদি চাই আমরা গিরার নিচে কাপড় পরব না, তাহলে পারে কিনা? বর্তমান বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করেছে, হাদিসে পুরুষদেরকে পায়ের গিরার উপরে কেন পড়তে বলেছে, সায়েন্স এটা নিয়ে গবেষণা করতে করতে পেয়ে গেল, হ্যাঁ গিরার মধ্যে যদি, পুরুষের গিরার মধ্যে যদি সূর্যের কিরণ লাগে তখন নাকি ক্যালসিয়াম বেড়ে যায়। দেখেন নবীজির সুন্না, নবীজির আদর্শের মধ্যে মানব জীবনের কি যে কল্যাণ নিহিত, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। পায়ের গিরা যদি খোলা রাখে, সূর্যের কিরণ যখন লাগে ক্যালসিয়াম বেড়ে যায়, শক্তি বেড়ে যায়, যার কারণে আমার নবী সবসময় উম্মতের কল্যাণই কামনা করেন, অনিত রাহমাতুল্লিল আলামিন। সেজন্য বললেন উম্মত সবসময় পায়ের গিরার উপরে কাপড় পরবা। জোরে বলুন। আর তিন প্রকারের মধ্যে এক প্রকার হলো মুসবিল। মুসবিল মানে যারা পায়ের গিরার নিচেই কাপড় পরে, উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আরো কয় প্রকার আছে? দ্বিতীয় প্রকারের নাম আল মান্নান। মান্নান মানে যারা মানুষের প্রতি এহসান করে আবার খোটা দেয়। কি দেয়? তুই আমাকে এটা কি বললি? তোকে বিষে খেয়ে দিছিল, দেখাই দিছে, এটার নাম কি? খোটা দেওয়া। আরবিতে এটাকে বলে মান্নান। আল্লাহ বলেন মান্নান শুধু আমি, তোমরা মান্নান হতে পারবে না, তোমরা আব্দুল মান্নান হবা। ঠিক কিনা? কারণ দেখাই দেওয়ার ক্ষমতা আমার, সবকিছু বাস্তব তো আমার। সেজন্য আল্লাহ বলেন আমি যা কিছু দেখাইলাম, আমার নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার বন্ধু নবী। আল্লাহ সেখানে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা إذ بعث فيهم رسولا আমি মানদার উপর বড় এহসান করেছি,
আমি আল্লাহ দেখাই দিলাম, আমি মান্নান, আমি দেখাই দিলাম ইমানদারের উপর আমি বড় এহসান করেছি, যে ইমানদারের কাছে আমি আমার মাহবুব নবীকে প্রেরণ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মান্নান ওই বান্দা কিয়ামতের ময়দানে শাস্তি পাবে, আমার আল্লাহ তার দিকে দেখবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না, বরঞ্চ মারাত্মক আযাব নির্ধারণ করে রেখেছেন। কয়টা গেল? তৃতীয় নম্বর, আল মুনাফিক সিলাতাহু বিল হালফিল কাযিব, যারা মিথ্যা ব্যবসা করে, মিথ্যার কসম করে করে ব্যবসার পণ্য বিক্রি করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আছে কিনা? আছে। কিরকম পিসা হুজুর গেছেন এই বন্দা হুজুরকে দেখে, হুজুর হুজুর আসেন আসেন, আমার জন্য একটু দোয়া করেন, হুজুর কি লাগতেছে আপনার? হুজুর কষ্ট সাদাসিদা পাইছে, হুজুর একটা চয়েস করলেন, বলে হুজুর একেবারে কিনা এত, আপনি 10 টাকা শুন জাস্ট এমনি আপনার থেকে নিব, খোদার কসম কিনা এত। আর হুজুরও তো বিশ্বাস করে ফেললেন, কারণ খোদার কসম বলল। এরকম হয় না? মিথ্যা বলে আর কসম করে। আমার নবীজি বলেন যারা মিথ্যা কসম করে ব্যবসার পণ্য বিক্রি করে, এদের জন্য মারাত্মক আযাব মারাত্মক শাস্তি নির্ধারণ করে রেখেছেন আমার আল্লাহ। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। নাকি আপনাদের বেশি বিরক্ত লাগে? এগুলার নাম ওয়াস, এগুলার নাম কি? আরেকটা হাদিস শোনাবো, এরপরে আরেকটা অন্য সাবজেক্ট অন্য বিষয়ে যাব গা। আরেকটা হাদিস শোনাই, যে হাদিস কানাতে হযরতে উবাদা ইবনে সামিত নবীজির থেকে বর্ণনা করছেন। নবীজি বলেন আজমিনু লি সিত্তান মিন আনফুসিকুম, উম্মত তোমাদের পক্ষ থেকে 6টা তোমরা জামিনদার হও, 6টা বিষয়ের জিম্মাদারি তোমরা নাও। আমি নবী আজমিনু লাকুমুল জান্নাহ, আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। তোমরা 6টা বিষয়ের জীবন জামিন নাও, 6টা বিষয়ের জিম্মাদারি হও, আর আমি তোমাদের জন্য জিম্মাদারি হবে কিসের জন্য? ওই 6টা বিষয় জানার দরকার আছে কিনা? যেই 6টা বিষয়ের জামিনদার হলে নবীজি আমাদের জন্য জান্নাত বলে দিয়েছেন। এক নাম্বার, নবীজি বলেন উসদুকু ইদা হাদাসতুম, যখনই তোমরা কথা বলবা সত্য কথা বলবা। এক নাম্বার কি? কথা বলবা সত্য বলবা। এক নাম্বার, আর কয়টা আছে? কথা বললেই সত্য বলবা। দ্বিতীয় নাম্বার, ওফু ইদা ওয়াদতুম, তোমরা যখনই ওয়াদা করবা এটা পূরণ করে দিবা। আমি জান্নাতের জামিনদার হব। কয়টা বলো? ওয়াদু ইদা উতমিনতুম, আর তোমাদের কাছে যখন আমানত রাখা হবে তোমরা আমানতের খেয়ানত করবা না, আমানত গুলা যথাযথ আদায় করে দিবা। জোরে বলুন। এরপরে নবীজি বলে ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এরপরে ওয়াগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চক্ষুকে নিচু করো। ওয়াকাফু আইদিয়াকুম, তোমাদের হাতকে রক্ষা করো, আরেকজন কি যাতে তোমাদের হাত দিয়ে আঘাত না করে। জোরে বলুন, তোমাদের হাত দিয়ে যাতে অন্যায়ভাবে কাউকে না মারো। এই 6টা বিষয়ে তোমরা যদি জামিনদার হতে পারো,
এই ছয়টা কাজ যদি আমল করতে পারো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ।